আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার আগের ভিডিও দেখে এসেছেন সেটারই কন্টিনিউটি হচ্ছে এই ভিডিও। এখানে আমরা সেন্ট মার্টিন রাতের বেলা দেখতে কিরকম সুন্দর হয় এবং আমার টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে সেন্ট মার্টিন মার্কেটটা রাতের বেলা কতটা প্রাণবন্ত হয় সেই জিনিসটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটা করার এবং আমরা এই বের হয়ে আসার রিসোর্ট ছেড়ে রাতের বেলা সেন্ট মার্টিন বাজার দেখতে আসার মেইন রিজনটাই হচ্ছে যে কখনোই একটা সেন্ট মার্টিনের মতো বিচ কখনোই কিন্তু শুধু একটা সমুদ্র অথবা সুন্দর সুন্দর রিসোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা বিচকে ঘিরে, একটা সমুদ্রকে ঘিরে এবং একটা এরকম সেন্ট মার্টিনের মতো দ্বীপকে ঘিরে কিন্তু একটা প্রাণবন্ত এবং একটা হোল লাইফ সাইকেল ঘুরে। সো এই লাইফ সাইকেলের একটা অংশ হচ্ছে এই মার্কেটটা। এবং আমি সবাইকে বলবো যারা এই সেন্ট মার্টিনে আসবেন, রাতের বেলা স্টে করবেন, অবশ্যই সেন্ট মার্টিন মার্কেট দেখতে বের হবেন। এবং এই সেন্ট মার্টিন মার্কেটে আপনারা কী কী জিনিস পাবেন এবং এখানে কী কী সুন্দর, কী অসুন্দর এবং কী ধরনের কী কোয়ালিটিফুল জিনিস পাবেন, এগুলো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, যেটা বিন্দু পরিমাণ মিস করার মতো না। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের জিনিসপত্র, নাথিং খুবই এক্সপেন্সিভ জিনিসপত্র না, আবার খুবই চিপ, বাট ওয়ান টাইম কেনার জন্য আপনি যখন সমুদ্রে আসবেন বা আপনি সেন্ট মার্টিনে আসবেন অবশ্যই আপনি কিন্তু একটা একটা ওরকম একটা আবহাওয়া ওরকম একটা প্রিপারেশন নিয়ে আসবেন যেখানে ছোট কেনাকাটা করবেন, অল্প কিছু খাবেন। যেমন এখানে এই লোকটা দেখছেন একটা আচার কিনে খাচ্ছে, তো সবাই এখানে কম বেশি ঘুরতেছে, অল্প অল্প আচার খাচ্ছে, কোনো কিছু ভালো লাগলে কিনছে। সো এই জিনিসগুলো হলো গিয়ে পুরো এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন, যেখানে বিভিন্ন রকম আমরা আচার থেকে শুরু করে শুটকি মাছের বাজার, তারপর মাছের বাজার, এরপরে বিভিন্ন যেগুলো বার্মা থেকে আসে। আপনি এখানে যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু বার্মা থেকে আনানো প্রোডাক্ট, এইগুলো বার্মিস আচার বলি আমরা। তাছাড়া যদি মনে করেন যে বার্মা থেকে ডাইরেক্ট এখানে আসছে সেটা না, এটা কক্সবাজার হয়ে এরপর সেন্ট মার্টিন আসে, সেটার জন্য কক্সবাজার থেকে একটু প্রাইস বেশি দেখা যায়, কিন্তু ইউনিক জিনিস আসে। যেমন আমি যখন গতবার লাস্ট 5 বছর আগে এসেছিলাম এবং তখন থেকে আজকে জিনিসপত্র যেরকম ইউনিকনেস আসছে, আপনার বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ভ্যারাইটিসও আসছে, যেটা এটা আপনাকে অবশ্যই আকর্ষিত করবে। আর তার চেয়ে বড় কথা, এখানকার যে একটা অ্যাম্বিয়েন্ট হয়ে থাকে এবং একটা পরিবেশ তৈরি হয়ে থাকে সেটা এক ভিন্ন রকম একটা টেস্ট দিবে এবং আপনাকে বলাবে যে আপনি একটা পারফেক্ট একটা আপনি দ্বীপে আসছেন বা একটা বিচে আসছেন। যে এই সেন্ট মার্টিনে, যেমন আপনি যদি শুধু বলা হয় সেন্ট মার্টিনে কী হবে, সবাই প্রথমে বলবে এখানে সমুদ্র থাকবে, এখানে সুন্দর সুন্দর রিসোর্ট থাকবে, মাছ থাকবে, সামুদ্রিক মাছ, বাট তা না। শামুকের সাথে বিভিন্ন রকম ডিজাইন, তারপর আপনার বার্মিস থেকে বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা বিভিন্ন জিনিস, ইউনিক ইউনিক জিনিস এখানে আপনি দেখতে পারবেন, যেগুলো সাধারণত আসলে আপনি সেন্ট মার্টিনে এসেই কেনাকাটা করবেন, এগুলো কিন্তু আপনি ঢাকায় কেনাকাটা করবেন না। তো আমি যখন পুরো বিচ মার্কেটটা ধরে এবং পুরোটাও যখন সেন্ট মার্টিন মার্কেট ধরে ঘুরছিলাম, আমি এই জিনিসগুলো খুব বেশি দেখেছি যে কত সুন্দর এবং কতটা ইউনিক হয়ে থাকে। স্পেশালি ব্যাগগুলো দেখা গেছে, সে ব্যাগগুলো দেখে খুব ভালো লাগছে, বাট এগুলো সব প্লাস্টিকে কেমন জানি, খুবই পাতলা, এগুলো মানে টিকবে নাকি টিকবে এটা নিয়ে কোনো ভরসাই দেওয়া যাচ্ছে না, খুবই পাতলা এবং ঠোমকার মতো, যেগুলো সব ভেঙে যাবে। এটা সুন্দর সাজানোর জন্যই মনে হয় বেটার, বা সাজায় রাখবেন বা কিছু একটা কিনছেন, সেন্ট মার্টিন গেছেন, এটা যে একটা অথেন্টিসিটি লাগে সেটা হিসেবে এই জিনিসগুলো নেওয়া যায়। তাকে হাঁটাহাঁটি করতেছে, এই যে এটা জেটি, এখানে সব জাহাজ এসে ভিড়ে, এখান থেকেই সব, এই যে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এদিকে বায়ে ডানে সব কিছুই আছে। আর খাজুরের জন্য এই দোকানটাই সবচেয়ে আমি দেখতেছি মানুষ এখানে ভিড় আছে, এখানে অনেক আইটেমও অনেক বেশি, তো আপনারা যদি দেখতে চান এখানে দেখতে পারেন, নট রেকমেন্ডেড করবো, বাট অনেকেই তাও কিনতে চাই কিনতে পারেন। ঘাট থেকে বের হয়ে এখানেই এবং অবশ্যই রাতের সময় আসবেন, রাতের সময় আলাদাই একটা ভাই। এখানে হাজির বিরিয়ানি, সুন্দর একটা পরিবেশ, আর প্রচুর শুটকির মার্কেট, শুটকির জন্য যারা আসলে শুটকি নেবেন বা ক্যারি করতে পারবেন এরা আসলে এখানে শুটকি নিতে আসলে লাভবানই হবেন। আচ্ছা আচ্ছা,
মাস্ট রেকমেন্ডেড একটা আমি অলরেডি খাইছি আর এক কাপ নিছি অ্যাকচুয়ালি সেন্ট মার্টিনের যত দুধের চা আছে সবগুলো হলো গুড়া দুধের চা একটাও স্বাদ নাই এবং জম্পেস দাম নেয় 15 টাকা নেয় গুড়া দুধের চা 15 টাকা নেয় পরিমাণে খুবই অল্প দেয় মানে এখানে চাটা পরিমাণে যেরকম দেখবা দেখ একদম পারফেক্ট প্লাস 20 টাকা এরকম গুড়া দুধের চা 20 টাকা দিয়ে আসলে এরকম সিজনে এসে খাওয়াটা আমার কাছে অত্যন্ত মনে হয় এন্ড মাস্ট রেকমেন্ড করব এটা জাস্ট ঘাটের একদম অপোজিটে এখানে যে বাস স্ট্যান্ডগুলো আছে বাস কাউন্টারগুলো সরি বাস কাউন্টারের ঠিক অপোজিটে চাচার চায়ের দোকান আমি অবশ্যই রেকমেন্ড করব যে এখানে এক কাপ হলো চা খাবেন এবং এলাচি দেওয়া থাকে খুবই টেস্ট লাগে সো আমরা ভিডিও এই পার্টে এখানে শেষ করছি এখানে আপনারা আমাদের নেক্সট পর্বে মার্কেটের মধ্যে কী কী অফার করে এবং কী কী জিনিস দেখা যায় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই আমরা নেক্সট ভিডিও দেখবেন যেখানে আমরা মাছ খাবো এবং এখানে ইনস্ট্যান্ট বারবিকিউ করে মাছ খাবো এরপর শুটকির বাজার দেখাবো এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আমি ভিডিওটাকে শর্ট রেখেছি এবং দুইটা পার্টে ভাগ করেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এবং এনজয় করতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ